এই ভিডিওটিতে আলোচনা করব ট্রেডিশনাল ট্রেনিং এবং ফাংশনাল ট্রেনিং এর মধ্যে পার্থক্য কি এবং আমাদের কোন ধরনের ট্রেনিং করা উচিত। তো দুঃখের বিষয় হচ্ছে এই সম্বন্ধীয় তেমন কোনো তথ্য আপনি খুঁজে পাবেন না। এর পেছনের কারণ হচ্ছে ফিটনেস ইন্ডাস্ট্রি আজ একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। শুধু তাই নয়, এর আশেপাশে যে সাহায্যকারী বিভিন্ন ধরনের কোম্পানি বা ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি, যেগুলো হচ্ছে আপনার সাপ্লিমেন্ট কোম্পানি, তারপরে ড্রাগ ইন্ডাস্ট্রি, তারপরে আপনার যে ইকুইপমেন্ট জিমের যে বিভিন্ন যন্ত্রপাতি এগুলো বিক্রি করার যে কোম্পানি, তারপরে আপনি ইনজুরি হওয়ার পরে আপনি যে রিহ্যাব করবেন সেই রিহ্যাব সেন্টারগুলো, তারপর কাইরোপ্রাক্টর, তারপর ফিজিওথেরাপিস্ট, এরা সবাই কিন্তু, তারপরে ডায়েট, যে ট্রেডিশনাল প্রোটোকলে যে আপনি যদি ওয়েট লস করতে চান যেই তাদের যে প্রোটোকল রয়েছে ডায়েটের, সেই ডায়েটের আবার খাবার সেল করার বিভিন্ন কোম্পানি রয়েছে, সেই কোম্পানি, এরা সবাই কিন্তু উপকৃত হয়। এই ফিটনেস ইন্ডাস্ট্রিকে যদি সামনের দিকে তারা ঠেলে দিতে পারে তাহলে কিন্তু তারা সবাই উপকৃত হয়, যার ফলশ্রুতিতে তারা সবাই সাপোর্ট করে। সাপোর্ট করার ফলে কী হয়, তাদের যেহেতু অজস্র টাকা আছে সেহেতু মেইন স্ট্রিম মিডিয়াকে তারা কন্ট্রোল করতে পারে। ওকে, তারা একটা মিথ্যা বারবার বারবার রিপিট করার মাধ্যমে আমাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়ে থাকেন। আমরা যে কোনো তথ্য কোথা থেকে পাই? আমরা নিজেরা কি কোনো স্টাডি করি বা রিসার্চ করি? না, আমরা সাধারণত মেইন স্ট্রিম মিডিয়া, টিভি, এই সমস্ত সোর্স থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি। এখন যদি কেউ কারো ক্যাপাসিটি থাকে যে এই মেইন স্ট্রিম মিডিয়াকে কন্ট্রোল করার, তাহলে সে যদি একটা মিথ্যা প্রকাশ করতে চায়, প্রচার করতে চায়, তাহলে কিন্তু সে সক্ষম হবে, সফল হবে সেটা প্রচার করতে এবং মানুষের মাঝে বিশ্বাস স্থাপন করাতে একটা মিথ্যাকে। তো ঠিক তেমনটাই এই ফিটনেস ইন্ডাস্ট্রি যে এই যে মিথ্যাটা, মিথ্যাগুলো আমি বলবো একটু পরে, কিন্তু এই মিথ্যাগুলো রিপিটেডলি আমাদের মনে বিশ্বাস স্থাপন করিয়েছেন। ওকে, তো এখন মানে আলটিমেটলি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের মতো সাধারণ পাবলিক, যারা তাদের এই মিথ্যাতে, মিথ্যার লোভে পড়ে আমরা যখন তাদের পথে হাঁটতে শুরু করি, একটা পর্যায়ে গিয়ে যখন অলরেডি আমরা তাদের দেখানো পথে অনেক টাকা পয়সা, অনেক সময়, অনেক এনার্জি এগুলো খরচ করার পরে যখন আমাদের নিজেদেরকে পাই যে আমাদের বায়োমেকানিক্যাল বিভিন্ন ডিসফাংশন, তারপরে আপনার বিভিন্ন পেইন, ইনজুরি ইত্যাদি ইত্যাদি, তখন স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসে যে এটা কি হেলদি কোনো জিনিস আমরা করেছি যার ফলশ্রুতিতে আমাদের এত ভোগান্তি? আর তারা এটা জানে, তারা জেনেই প্রথম দিক থেকেই তারা আমাদেরকে আরেকটা মিথ্যা বা আরেকটা সলিউশন তারা কিন্তু সেল করতে থাকে। কি সেটা? সেটা হচ্ছে একটা মোটিভেশনাল কোট, যে নো পেইন নো গেইন। এটা মিথ্যা এইভাবে যে পেইন, মাস্কুলার পেইন এবং জয়েন্ট পেইন বা আপনার বায়োমেকানিক্যাল ডিসফাংশন এগুলোর মধ্যে যে পার্থক্য আছে সেগুলো কিন্তু তারা বলে না, তারা জাস্ট বলে যে নো পেইন নো গেইন। ওকে, তো আমরা সেটাই বিশ্বাস করি, আর যখন আমরা ভুগি বিভিন্ন সমস্যার কারণে তখন আমরা ওই জিনিসটাকে, ওই বিশ্বাসটাকে রিপিট করে, ওই বিশ্বাসটাকে রিপিট করে আমরা মানে স্যাটিসফাই থাকি এবং আর কোনো কোশ্চেন করি না। ওকে, তো যাই হোক, এখন আসুন শুরু করা যাক আলোচনা। এই ফিটনেস ইন্ডাস্ট্রি সবচেয়ে ফাংশনাল যেই কয়েকটা মুভমেন্টের কে দাবি করে থাকে, যে এই মুভমেন্টগুলো সবচেয়ে বেশি ফাংশনাল সেগুলো হচ্ছে স্কোয়াট, ডেডলিফট এবং মিলিটারি প্রেস। তো প্রথমে আসুন আলোচনা করি যে মোস্ট ফাংশনাল বলতে কী বোঝায়, ফাংশনাল বলতে কী বোঝায়। ওকে, ফাংশনাল বলতে আমরা দৈনন্দিন জীবন চালাতে গিয়ে যেই ধরনের কাজকর্ম করি সেগুলোকে ফাংশন বলা হয় না, হিউম্যান ফাংশন। তো এই ফাংশন যদি যেই ফাংশনটা, যেই কাজকর্মটা আমরা সবচেয়ে বেশি করে থাকি সেটা হবে মোস্ট ফাংশনাল, রাইট? তাহলে আমরা সবচেয়ে বেশি করে থাকি কোন কাজকর্মটা? সেটা হচ্ছে হাঁটা। ডেইলি একটা মানুষ 5000 to 10000 স্টেপ হাঁটে, প্রত্যেকটা স্টেপ হচ্ছে একটা আপনার সাইকেল আর কি, আপনার গেট সাইকেল। তো এরকম 5000 থেকে 10000 গেট সাইকেল আমাদেরকে ডেইলি অতিক্রম করতে হয়। তো সেটা ইম্পর্টেন্ট নাকি আপনি যে টয়লেটে গিয়ে 5 থেকে 10 বার বা 15 বার টয়লেটে উঠেন বা বসেন, সেটা মোস্ট ফাংশনাল হয় কীভাবে? তো এগুলো যে ফাংশনাল না,
তার পেছনের কারণ কি এগুলো ডিটেইলস আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও করতে হবে নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে আমি জাস্ট এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ক্লু দিচ্ছি এই ক্লুগুলো মাথায় কয়েকদিন ঘুরান তারপরে নিজেই নিজের সময় এনার্জি এবং ইন্টেলিজেন্স ব্যবহার করে রিসার্চ করুন করে বের করার চেষ্টা করুন যে আমার কথাগুলো কি সত্যি না মিথ্যা যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানে ক্যান্সেল করবেন না ওই এই আইডিয়াগুলো মাথায় রেখে তারপরে আপনারা রিসার্চ করতে থাকুন নাম্বার 2 হচ্ছে ডেডলিফট ডেডলিফট বেন্ডিং হওয়া বা হিঞ্জিং হওয়া সেটা কি হিউম্যান মুভমেন্ট না জি এটা হিউম্যান মুভমেন্ট এটা মানুষ করে থাকে বিভিন্ন কাজ করতে গিয়ে কিন্তু এটা করে তুলনামূলকভাবে খুব কম আবারও আমরা হাঁটি 5 থেকে 10,000 স্টেপ সেটাই হবে মাস্ট বি আপনার মোস্ট ফাংশনাল মুভমেন্ট তারপরে এখন কথা হচ্ছে এই যে ডেডলিফটকে তারা আপনার কিং কিং এক্সারসাইজ বলে আখ্যায়িত করে থাকে যে এই ডেডলিফট আপনার আপার বডি এবং লোয়ার বডির সেম টাইমে কাজ করে এবং এটার হরমোনাল স্টিমুলেশন ঘটে তারপরে আরও কত কী বেনিফিট তারা দেখায় এই ডেডলিফটে যেভাবে আপনি ওজনটা ক্যারি করেন আপনি রিয়েল লাইফে কি এভাবে কোনো জিনিসে এই যে বারবেলটা এত ক্লোজ আপনার শিনের কাছে আপনার যে পায়ের যে শিন আছে এই শিনের কাছে রেখে বারবেলটা এভাবে টেনে শরীরের খুব কাছ থেকে উপরে উঠান এভাবে কি আপনি রিয়েল লাইফে কোনো কিছু ক্যারি করেন একটা একটা বড় একটা বাক্স বা একটা আপনার ব্যাগ বা একটা স্টোন এরকম কিছু আপনি করতে গেলে আপনার যে যে ধরনের মুভমেন্ট করতে হবে সেটা আর এই ডেডলিফটের মুভমেন্ট কি একরকম ট্রাই করে দেখেন এখন এটা গেছে একটা পার্ট এটা দ্বারা বোঝাতে চেষ্টা করছি যে এই স্কোয়াট ডেডলিফট এগুলো মোস্ট ফাংশনাল না মোস্ট ফাংশনাল হচ্ছে হাঁটা ওকে যেহেতু আমরা এই কাজটা করে থাকি সবচেয়ে বেশি এখন বলবো যে আপনার বায়োমেকানিক্যাল কি ডিসফাংশন ঘটায় এই স্কোয়াট ডেডলিফট বা ট্রেডিশনাল প্রোটোকলে যে এক্সারসাইজ করলে ট্রেডিশনাল প্রোটোকলের এক্সারসাইজ দেখবেন কি আমরা হাঁটি কিন্তু এক পা একসাথে মানে আমি আপনি যখন একটা স্টেপ নেবেন এই দুই পায়ের এক পা থাকবে মানে মাটিতে আর এক পা থাকবে আপনার উপরে মানে আপনার শরীরের সমস্ত ভর থাকবে সামনের পায়ের উপর ওকে আর পিছনের পাও পুশ করবে সামনের পাও পুল করবে পিছনের পাও পুশ করবে সামনের পা পুল করবে এটা হচ্ছে হাঁটার মেকানিক্স হ্যাঁ দ্যাট মিন্স এবং এক হাত সামনের দিকে পুশ করবে আর এক হাত পুল করবে এক হাত পুশ করবে এক হাত পুল করবে ওকে এটা হচ্ছে হাতের মেকানিক্স কিন্তু আপনি যখন স্কোয়াট ডেডলি বেঞ্চ প্রেস মিলিটারি প্রেস করেন এগুলো কিন্তু না এগুলো দুই পা এবং দুই হাত সেম টাইমে কাজ করে সেটা কিন্তু আপনার হাঁটার ক্ষেত্রে আপনি করেন না হাঁটার ক্ষেত্রে বা আপনার যে কোনো মোস্ট ফাংশনাল মুভমেন্ট যেমন থ্রোয়িং আমরা যখন থ্রোয়িং করি আমরা কিন্তু এক হাত দিয়ে পুশ করি এক হাত দিয়ে পুল করি এক হাত দিয়ে এই হাত দিয়ে পুল করি এই হাত দিয়ে পুশ করি আবার হাঁটার সময় এক পা দিয়ে পুশ করি আর এক পা দিয়ে পুল করি দ্যাট মিন্স দুই পা আমরা কোনো সময় একই কাজে ব্যবহার করি না আবার দুই হাত একই কাজে কোনো সময় ব্যবহার করি না মানে মোস্ট ফাংশনাল মুভমেন্টগুলোর ক্ষেত্রে বলছি তো এর অর্থ হচ্ছে এই যে ট্রেডিশনাল যেই ট্রেনিং প্রোটোকল আপনি দেখবেন প্রায় এক্সারসাইজগুলোই আপনার দুই হাত দিয়ে দুই পা দিয়ে ওকে দুই হাত দিয়ে দুই পা দিয়ে সব কিছু একই সময় করার ফলে কি হয় আপনার যেই যেই যে মেকানিক্স যেভাবে সেট করা আছে বডিতে অলরেডি যে ডান পায়ের সাথে বাম হাত আপনার কোঅর্ডিনেট করবে বাম পায়ের সাথে ডান হাত কোঅর্ডিনেট করবে সেই কোঅর্ডিনেশনটা আপনার নষ্ট হয়ে যায় যেটা প্রমাণ আপনি যদি 5-6 বছর বা 3-4 বছর এই যে বডি বিল্ডিং ট্রেডিশনাল বডি বিল্ডিং কন্টিনিউয়াসলি করতে থাকেন একটা সময় আপনি দেখবেন কি আপনি যে গেট সাইকেল মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভ্যালুয়েবল যে গেট সাইকেল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই ক্ষেত্রে যে আপনি নাম্বার 1 দেখবেন যে আপনার যে রোটেশন মোস্ট ভ্যালুয়েবল যে জিনিসটা যে রোটেশন থোরাসিক রোটেশন এই রোটেশনটা নাই এটা হারায় ফেলছেন ট্রেডিশনাল এক্সারসাইজ এই রোটেশনকে মনে করেন ড্যামেজ করে দেয় তো এই রোটেশন আর থাকবে না তখন আপনি জাস্ট রোবটের মতন জাস্ট আর কি আপনি এটা যেটাকে বলে স্যাজিটাল প্লেনে আপনার চলাচল থাকবে যে ট্রান্সভার্স প্লেনে আপনার আপনি পারবেন না ট্রান্সভার্স প্লেনে চলাচল করতে যেমন এই যে রোটেশনাল মুভমেন্ট আপনি হারিয়ে ফেলবেন আপনি হাঁটবেন বাট
উপরে থেকে যদি কেউ ভিডিও করে তাহলে বুঝতে পারবে না যে আপনি হাঁটছেন, কারণ আপনার আপার বডি লোয়ার বডির সাথে কোঅর্ডিনেশন করতেছে না। এই যে আগে যে একটা কানেকশন ছিল ডান পায়ের সাথে বাম বাম হাত, ওকে, সেই কানেকশন হারিয়ে ফেলছেন। তো এগুলো তো আপনার এগুলো তো ইন অ্যাকশন, অ্যাকশনে দেখতে পাবেন যে আপনার এগুলো হারিয়ে ফেলছেন, কিন্তু উইদাউট অ্যাকশন জাস্ট আপনি আপনার লাইফটা এরকম হবে যে ঘুমাতে গেলে সমস্যা হবে, শুইতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রনিক পেইন। কারণ আপনি যখন ন্যাচারাল কোনো সিস্টেমকে আপনার নষ্ট করে দেন, ওকে, ন্যাচারাল কোনো সিস্টেমের মধ্যে যদি বা হাত ঢুকান, তাহলে যে কনসিকুয়েন্স সেটা হচ্ছে এরকম যে বিভিন্ন মায়োফেসিয়াল নাট, নাট বলা হয় যেটাকে, মায়োফেসিয়াল নাট, এই নাটগুলো শরীরে বিভিন্ন জায়গায় সৃষ্টি হবে, যেগুলোর মধ্যে এভাবে যদি আপনি চাপ দেন দেখবেন অত্যাধিক পেইন, সাপের বিষের মতো পেইন। ওকে, তো ট্রাই করে দেখেন, এই যে এই জায়গা আছে না, এই যে আইটি ব্যান্ড, এই আইটি ব্যান্ডের এই মানে মাঝামাঝি অংশে, পায়ের এই যে মাঝামাঝি অংশে, এখানে চাপ দিয়ে দেখেন, একটু জোরে চাপ দিয়ে দেখেন যদি সহ্য করতে পারেন। এটা হচ্ছে একটা অংশ, এরকম আরও 20-30টা অংশ আছে শরীরে যেগুলোর মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে, যেগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এটা আপনি অপেক্ষায় থাকবেন যে এটা কোনো না কোনো সময় আপনাকে ধরবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আপনাকে জাস্ট আমি ক্লু দিলাম, আর ব্যাপারটা হচ্ছে আমি ডিটেলসে এই ফাংশনাল প্যাটার্ন, যে ফাংশনাল মুভমেন্টের, ফাংশনাল মুভমেন্ট সম্বন্ধে খুব বেশি ডিটেলসে আলোচনা করতে পারবো না, কারণ আমি কোম্পানির সাথে আপনার নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট করেছি, যার ফলশ্রুতিতে আমার পক্ষে সম্ভব না এগুলো ফুল ডিটেলসে এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, তাহলে আমার সমস্যা হবে। তো এই জন্য জাস্ট আপনাদেরকে আপনাদের ব্রেন ব্যবহার করার জন্য যেই কাঁচামালটা দরকার সেটা আমি দিয়ে যাচ্ছি, এতটুকু হেল্প অন্তত করতে পেরে খুশি হচ্ছি, ঠিক আছে? এখন আপনার খুশি, আপনি কি এগুলো এই তথ্যগুলো ব্যবহার করে আপনার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, নাকি স্কেপটিক্যাল থেকে আমার সমালোচনা করবেন, আমার মতামতের প্রশ্ন করবেন, এবং হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স এবং আমার সার্টিফিকেটের প্রশ্ন করবেন, সেটা আপনার খুশি, কিন্তু এখন আপনার সিদ্ধান্ত। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।